আমরা প্রত্যেকটা ব্যক্তি নিজের সামর্থ্য উদ্ধার করে দীক্ষা দিয়ে গেছে, দীক্ষা অনেক করেছে। আমাদের শাস্ত্রে বলে প্রতিদিন জপ না করলে ঈশ্বর প্রাপ্তি হয় না। জপ মানে যুক্ত হওয়া, যুক্ত আর সাধনার জন্য বলে জপ হওয়া। ঠাকুরের আদেশ পালন করি, তার সব নিজের বন করে তুলি, নিজেকে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে তিনি আমার অহংকার, তিনি আমার চালক শক্তি, এই মনে করে তাকে কেন্দ্র করে তাকে সামনে রেখে চলি। এই দলের মধ্যে দিয়েই আমি বড় হয়ে উঠি। ঈশ্বরের কোন সীমা নাই যে কতটা দূর গেলে ঈশ্বর পাব জানি না, বুঝি তিনি অসীম অনন্ত, কিন্তু তিনি আমার বিভু, তিনি আমার আরাধ্য। এই ঈশ্বর অনুভব করি কখন, যখন তিনি নরদেহে মূর্ত হন, তাকে বলে পুরুষোত্তম। পুরুষোত্তম ঈশ্বরের নর বিগ্রহ। যে সুযোগ আমরা পেয়েছি, এ সুযোগ কিন্তু হাজার বছরেও কেউ পায় না। হাজার হাজার বছর ধরে এসো 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 ঘরে আর সব ভক্তদের সমবেত প্রার্থনায় তিনি যখন সারা দেন আমাদের মধ্যে আসেন, আমাদের সামগ্রিক উন্নয়ন হয়। তার কথা মেনে তাকে মাথায় রেখে, তাকে ভালোবেসে মুক্ত হয়ে উন্নতির অবাধ পথে চলতে থাকে। এই জীবনের সাধন আমাদের একটা প্রচলিত গ্রাম্য কথা আছে, ড্যাংটা যদি ভিক পায় না, ছোট ছোট উৎসব করলাম কারোর নজরে পড়লো না, আমি খুব খুশি। এসব করে আমরা অনেক দিন কাটছি, এখন সবাই মিলে বড় বড় উৎসব করলাম। আর এবার যেমন সমস্ত জায়গা জুড়ে দীক্ষার প্রাবল সৃষ্টি করলেন, এরকম প্রয়োগ করলেন, দেখবেন সিদ্ধিটা অনিবার্য, সবাই শান্তি পাবেন, আনন্দ পাবেন। আর যত করবেন তত করার সমস্ত হয়ে যাবে, হবেই, এটাই হচ্ছে আমার রাস্তা। ছোট ছোট উৎসব আর না করাই ভালো, বড় সবাই মিলে এক একটা এরিয়ার
সব মানুষ, সব কর্মী, সব কেন্দ্র একসাথে ঘুরে ঘুরে করেন। এবার এখানে আরেক জায়গায় যেখানে উচ্চ পড়ার সুবিধা আছে সেখানেই করেন, সুবিধা সৃষ্টি করেন। আমাদের কয়েকদিন পরে বাঁকুড়ায় উৎসব আছে, বাঁকুড়ায় কিছু লোক প্রচন্ড বাধা দিচ্ছিল, তারপর দেখা গেল বাধা বিপত্তি সব চলে গেল, ঠাকুরের কাছে বাধা করেই বাধ্য হয়ে লোককে সামনের দিকে নিয়ে যায়। বাধা আসো, ভয় ভয় কি আছে, সবাই সুখী হন, সবাইকে সুখে রাখেন। একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে বড় করার ঝোঁক থাকবে আপনি ঠাকুরের হননি, ঠাকুরের মানুষ নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে। ওই সবার বড় হবে, সবাই সুন্দর হবে, সার্থক জীবন লাভ করবে, তার মধ্যেই আমার সিদ্ধি, আমার প্রাপ্তি, এটাই তপস্যা। কেউ কারণ কখনো কোন অবস্থায় নিন্দা বান্দা এটা করতে নেই, গুণগ্রাহী হতে হয়, গুণের দিকে তাকাতে হয় আর গুণ কীর্তন করতে হয় সবার। কার কি দোষ আছে দেখে মরছি দেব, কার কি গুণ আছে দেখি, সবাই মিলে চলেন আর সুন্দর জীবনের অধিকারী হন আর সমস্ত দেশের সব মানুষকে করে ধরবেন, এইটাই তো স্বর্গ। আমাদের বংশধররা 500 বছর পরে যেন বলতে পারে যে আমার পিতৃপুরুষ ঠাকুর সেবা করেছিল, তাই আমি এই সুন্দর জীবন পেয়েছি। ভালো থাকেন, ভালো রাখেন সবাইকে, জয় গুরু।